ভিডিওটা দেখলেন বুঝতে পারলেন যে অভিনেত্রী মা হলে পারে তাকে কত কিছু সামলাতে হয়। অভিনেত্রী শ্যুট করছে নিজের, সে যে গুজে পুরো রেডি, ওদিকে তার ছেলে ইউবান লাফালাফি করছে। তিনি মাকে একা ছাড়তে রাজি নন এবং মায়ের সঙ্গেই তিনি থাকবেন। কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে মায়ের থেকে দূরে নিয়ে গেলেন, তারপর আবার সেই মায়ের কাছেই চলে আসা। এরকম নানান মুহূর্ত রিলসের মাধ্যম দিয়ে অভিনেত্রী তুলে ধরলেন তার ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে হলুদ রঙের একটি বেশ সালোয়ার কামিজ তিনি পরে রয়েছেন, অ্যান্ড যেটা বেশ ইন্ডিয়ানাইজড একটা লুক রয়েছে সেই সালোয়ারের মধ্যে, এবং হাত যেটা দেখা যাচ্ছে সেটা বেশ একটা পাফি স্লিভস, বেলুন স্লিভসের মতন একটি স্লিভস লাগা দেওয়া একটি সালোয়ার কামিজ তিনি পরেছেন হলুদ রঙের, এবং তাতে প্রচুর মিনাকারি কাজ রয়েছে, কানে লম্বা দুল। এবং সেখানে অভিনেত্রী ফটোশ্যুট করছেন সেই পার্টিকুলার আউটফিটটা পরে। ছেলে বেশ দুরন্ত, সেটা দেখে বোঝাই যাচ্ছে, কারণ বয়সের সঙ্গে সঙ্গে দৌরত্বটাও তো বাড়বে। তো সেই কারণে এবার মায়ের সঙ্গে পৌঁছে গিয়েছে সেটে, এবং সেটে গিয়ে মা তো কাজে ব্যস্ত, ওইটুকু পুচকে কী করবে, তারও তো সময় চাই মায়ের থেকে, কিন্তু মা তো সময় দিয়ে উঠতে পারছে না, তাই সিঁড়ি থেকে লাফালাফি শুরু করা। যথারীতি মা কনসার্ন প্রচণ্ড নিজের ছেলেকে নিয়ে, এবং তিনি সঙ্গে সঙ্গে তার ম্যানেজারকে বললেন, দেখাই যাচ্ছে ম্যানেজারের ছবি সেখানে রয়েছে, সেখানে তার স্টাইলিস্ট রয়েছে, তারা দুজন মিলে এবং তার ছেলেকে সামলাচ্ছেন। আবার তারই ফাঁকে মা এক্স্যাক্টলি, মানে মা অভিনেত্রী, অভিনেত্রী মা এক্স্যাক্টলি কেমন সেজেছেন এবং সাজার পরে ছবিটা ঠিক কতটা সুন্দর এলো, সবটাই নখ দর্পণে অভিনেত্রী নিজের চোখে চেক করে নিচ্ছেন। শুধু এই ভিডিওই নয়, মায়ের সঙ্গে কাটানো নানান মুহূর্ত অভিনেত্রী শেয়ার করেন তার ইনস্টাগ্রামে। কিছুদিন আগেই একটি ভাইরাল ভিডিও হয়েছিল, সেই ভাইরাল ভিডিওতে কী দেখানো হয়েছিল যে ইউবান শঙ্খ বাজাচ্ছে, আবার মাঝে মধ্যেই খেলার ছলে ইউবানকে পড়াশোনাও করান অভিনেত্রী। সেই নানান মুহূর্ত অভিনেত্রী তুলে ধরেন তার ইনস্টাগ্রামের রিলসের মাধ্যম দিয়ে। শুধু এই নয়, কিছুদিন আগে অভিনেত্রীকে এই পড়ানো নিয়ে ট্রোলও হতে হয়েছে। তবে কিছুদিন আগেই অভিনেত্রী কাজে ফিরেছেন, ইন্দুবালার ভাতের হোটেল দিয়ে তিনি আবারও ফিরলেন কাজে। আগামী দিনে শোনা যাচ্ছে যে পুজোতেই নতুন ছবির মুক্তি পেতে চলেছে, এবং সেই ছবিতে আমরা শুভশ্রীকে দেখতে পাচ্ছি। এরকম নানান বলি টলি আপডেটসের খবর পেতে হলে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র আজতক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটা প্রেস করে দিন, সঙ্গে রাখুন আজতক বাংলাকে।